ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও স্টার্ট করছি তো এই ভিডিওটা আমি অনেক দিন আগেই দিয়েছিলাম তো আমাকে দুজন দিদিভাই বলেছে এই ভিডিওটা মানে এই কাঁথার যে ভিডিওটা আমি দিয়েছিলাম তো আমাকে দুজন দিদিভাই বলেছে এই সেলাইটা শেখানোর জন্য তো আমি এই সেলাইটা এখন মানে দেখাবো আমার কাছে একটা কাঁথা মানে জোড়া আছে তো আমি সেটাতে সেলাই করে দেখিয়ে দেবো ভাবে কীভাবে সেলাইটা করতে হয় তো দেখো আমি এই সেলাইটা কিভাবে করছি তো আমার কাছে অনেকগুলোই আছে এই কাথা ইগুলো তো আজকে আমি দেখাবো সেম এই যে এই ডিজাইনটা এই ডিজাইনটা আমি তোমাদেরকে দেখাবো এই যে করা আছে আমার কাছে তো এইটুকুনি আমি আগেই বুনেছিলাম তোমাদেরকে জাস্ট সেলাইটা দেখানোর জন্য আর যে একটা এরকম সাদা যে কোনো কাপড় নিয়ে নেবে যে কোনো কাপড়ের মধ্যে হবে মানে হলুদ আমি এটা তো করেছি হলুদ কাপড়ের ওপরে দেখো এটাও খুব সুন্দর লাগছে দেখতে তো আর এটা নিয়েছি সাদা তো হলুদ সাদা যে কোনো কাপড়ের উপর করলেই মানে কালারগুলো একটু মিলিয়ে দিলেই দেখতে সুন্দর লাগবে তো আমি এটা করব সাদার উপরে কমলা কালার দিয়ে মানে জুড়েছি তো তোমাদেরকে জাস্ট সেলাইটা দেখাবো কিভাবে সেলাইটা করতে হয় একদম সহজ মানে সময় লাগে প্রচুর কিন্তু আস্তে আস্তে এটা করতে হয় একদিনে হয় না অনেকটা সময় লাগে তো একটু একটু করে করতে হয় আমি যেভাবে করি আজকে কিছুটা করে রাখলাম আবার হয়তো দুদিন পরে একটু করলাম আবার তিন দিন পরে একটু করলাম মানে যখন সময় পাই তখন করি তো চলো বেশি কথা না বলে সেলাইটা দেখিয়ে দিই কেমনভাবে সেলাইটা করতে হয় তো চলো দেখতে থাকো আমি কতগুলো সুতো নিয়ে নিয়েছি আমি এগুলো সুতির সুতো নিয়ে নিয়েছি তাতে তোমরা যে কোনো সুতো দিয়ে করতে পারো রিলের সুতো বা যে কোনো সুতো বাজার থেকে নিয়ে আসে সেই সুতো দিয়েই করতে পারো তো আমি সুতোগুলো আলাদা নিয়ে নিয়েছি আর একটা ছুই নিয়ে নিয়েছি দেখো এই ছুইটা মানে ছোটও না বড়ো না মাঝারি সাইজের যেই ছুই সেই ছুঁইটাই আমি নিয়ে নিয়েছি তো দেখো আমি কীভাবে সেলাইটা করছি এই যে আমি আগে প্রথমে সাদা কাপড়ের ওপরে এটা আঁকিয়ে নিয়েছি এই ফুল বাদে তোমরা যে কোনো ফুল আঁকতে পারো নিজের পছন্দ মতো আর কি তো আমি তোমাদেরকে যে এই কথাটার বলেছিলাম তো এই ডিজাইনটাই তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো নিজেদের পছন্দ মতো ফুলটা আগে এঁকে নিতে হবে তো এঁকে নিয়ে তারপরে দেখো খুব আস্তে আস্তে এই যে পাতা আছে এই পাতার এখান থেকে আমি ছুইটা নেব। আর যে মাঝখানে এই সাদা সাদা শিরগুলো দেখতে পাচ্ছ এই শিরগুলোর মধ্যে দুটো করে সুতো আমি বাড়তি তুলবো তো দেখো এই মানে এই শিরগুলো একটু তেরসা তেরসা টাইপের হবে মানে এই শিরটার মাথায় আমি নিচ্ছি এই যে দুটো সুতো নিলাম আমি এ দেখো দুটো ঘরের সুতো নিলাম তো আবার এই যে একটু পরে আর একটা শির আছে তো এর মাথায় আবার দুটো সুতো নিলাম এইভাবে নিয়ে এই মাঝখানে যে রাউন্ডটা আছে এটাকে আমি বাদ দেব। মানে এটার আমি অন্য কালার দেব এর জন্য এইটার নিচ দিয়ে আমি সুসটা নেব এ দেখো এই দেখো এটার নিচ দিয়ে সুসটা বের করে নিয়েছি তো এইটাকে মানে এই রাউন্ডটার মাথা দিয়ে আবার স্যুসটা তুলে নেব এই দেখো রাউন্ডটার মাথা দিয়ে একদম এই মাথার থেকে ও মাথা মানে মাঝখানটায় আমি গ্যাপ রাখলাম তো এইভাবে তুলে নিচ্ছি তো আস্তে আস্তে এইভাবেই মানে বুনতে হয় দেখো এইটা আমার হয়ে গেল ঠিক একই রকমভাবে এই যে একটা শির রেখেছি তো এখান থেকে এই শিরের মাথায় আবার দুটো সুতো নিলাম নিয়ে এই মাথায় মানে এই দাগ যেখানে আছে সেখানে আমি সুসটা বের করে নেব তো নিচ দিয়ে আবার এইভাবে বের করে নিলাম বের করে নেওয়ার পরে দেখো এই পাতাটাও হয়ে গেল তো নিচ দিয়ে বের করে নেওয়ার পরে তারপরে এই যে পরে যে দাগটা আছে মাঝখানের এই এইটুকু নিয়ে আমি ছেড়ে দেব এই যে পরের দাগটা আছে এই দিক দিয়ে আবার সুচটা তুলে নেব নিচ দিয়ে দেখো এই যে এই দাগের ওপর দিয়ে আমি সুচটা আবার তুলে নিলাম তো এই যে আরেকটা শির আছে এখানে যেখানে যেখানে এই শিরগুলো আছে ঠিক তার মাথায় দিকটায় এইভাবে দুটো করে সুতো ছেড়ে দিতে হবে আবার এই যে এই যে মাথায় যে রাউন্ডটা এখান দিয়ে বের করে নেব নিয়ে এই যে মাঝখানে মানে দাগের মানে দাগের ভেতর দিয়ে ভেতর দিয়ে সুজগুলো তুলতে হবে তো দেখো এখানে আবার বের করে নিলাম নিয়ে মাঝখানের এইটুকুনি গ্যাপ দেবো দিয়ে এই দাগের ওপর দিয়ে আবার স্যুসটা বের করে নিলাম নিয়ে যেহেতু এই মানে এই যে রাউন্ডটা আছে এই বেঁকানোর এইটা এটার মধ্যে আমি কোনো সিট নিচ্ছি না এর জন্য এখানে কোনো সিট তুলবো না তো এই মাথার থেকে এই মাথা প্লেন সুতোটা নিয়ে নিলাম নিয়ে মাঝখানের এইটুকুনি গ্যাপ দেবো গ্যাপ দিয়ে তারপরে আবার যে দাগটার মধ্যে দিয়ে এই দাগটার মধ্যে উপর থেকে একদম তুলে নিলাম এই যে এইভাবে দেখো এটা হয়ে গেল এবার এইটার মধ্যেও আমি কোনো সিট দিই তো এখান থেকে এই পর্যন্ত আবার নিয়ে নিলাম নিয়ে মাঝখান থেকে এইভাবে এই যে এই গ্যাপটাকে আবার নিচ দিয়ে তুলে নিচ্ছি তো দেখো এই যে নিজ দিক দিয়ে এরকম হচ্ছে দেখো নিজ দিক দিয়ে যেখান থেকে সুতোটা বের করছি সুসটা তো সেখানে সেখানে নিজ দিকে হচ্ছে এরকম তো নিজ দিয়ে সুসটা বের করে নিয়ে এই যে পাতার মাথাটা আছে এই মাথা দিয়ে সুসটা আবার তুলে নিলাম এইভাবে এইভাবে তুলে নিয়ে তো দেখো এখানে আবার শির আছে দুটো এই পাতাটার মধ্যে তো এই শিরের মাথায় আবার দুটো সুতো নিলাম নিয়ে আবার পরের শিরার এই মাথায় আবার দুটো নিলাম মানে দুটো দুটো করে কাপড়ের যে সুতোগুলো আছে এই সুতোগুলোকে তুলতে হবে তো এই মাথায় আবার দুটো সুতো তুলে নিলাম নিয়ে এই যে আবার একটা রাউন্ড আছে এই রাউন্ডের ভেতর দিয়ে মানে নিজদের সুতোটা নিয়ে নিয়ে নিলাম তো এইভাবে সুতোটাকে পুরোটা টেনে নেব দেখো এই যে নিচ দিয়ে বের করে নিয়েছি এই রাউন্ডটাকে আবার বাদ দেবো রাউন্ডটাকে বাদ দিয়ে এই আবার পরের মাথার থেকে আবার সুসটা তুলে নিচ্ছি এই যে হুম তো এই পাতাটার মধ্যে একটা শিট রেখেছি আমি দেখো এখান থেকেও আবার দুটো সুতো তুলে নিচ্ছি দেখো দুটো সুতো তুলে নিলাম তো এই দাগের এখানে বের করে নিয়ে দাগটা আছে আঁকানো দাগটা এই দাগটার মধ্যে দিয়ে আবার সুসটা নিয়ে নিলাম তো এখানে আমার শীতটা মানে এই পাতাটার এই শীতটা এখানে আমার শেষ হয়ে গেছে তো এখান থেকে আমি আবার আস্তে আস্তে সিটটা তুলবো মানে এর জন্য আবার এই নিচ থেকে আমার সিটটাকে তোলা শুরু করতে হবে আমি প্রথমে এই নিচ থেকে তোলাটা শুরু করলাম শুরু করে এই মাথায় বের করে দিলাম বের করে দিয়ে যেহেতু আমি এই রাউন্ডটার মধ্যে মানে এই দাগটার মধ্যে কোনো সিট রাখছি না এর জন্য প্লেন রাখবো এই মাথার থেকে এই মাথা বের করে নিলাম নিয়ে আবার পরের যে দাগটা এই দাগটার মধ্যে দিয়ে নিয়ে নিলাম তো এই দাগের ওপর দিয়ে দাগের ওপর দিয়ে এইভাবেই সেলাইটা করতে হবে তো এইভাবে এই মাথার থেকে আবার এই মাথা আমি তুলে নিলাম নিয়ে পাতার যে মেন মানে একদম শেষ মাথায় যে এটা এটার থেকে নিয়ে নিলাম নিয়ে এ দেখো শিরের এখানে আবার দুটো সুতো নিয়ে নিলাম আবার পরের শিরার থেকে দুটো সুতো নিয়ে নিলাম নিয়ে এখানে শেষ করে দিলাম দিয়ে এখান থেকে মানে যে পাপড়িটা আর একটা পাপড়ি জয়েন্ট হচ্ছে এখান থেকে তো এখান থেকে এই সুতোটা মাঝখানে একটু রেখে এখান থেকে আমি আবার শুরু করছি এই রাউন্ডটার পাশটার থেকে এরকম এইভাবে আরও দুটো সুতো তুলে নিচ্ছি এই পাপড়িটায় সহজ একটু চেষ্টা করলেই পারা যায় তো এই লাইনটা আমার হয়ে গেছে এবার কেটে দেব সুতোটা এই সুতোটা কেটে নিলাম তো দেখো একটা লাইন আমি সেলাই করেছি এইভাবে প্রথম লাস্ট মানে শুরু থেকে আমি আবার আর এক লাইন করে নেবো তো দেখো এই যে শুরুটা এখান থেকে আমি শুরু করেছি দেখো এই পাশে এক লাইন বোনা হয়ে গেছে পুরোটা কমপ্লিট হয়ে গেছে এই লাইনটা আর এই কোনার দিকে এই লাইনটা এরকম তো আমার এই লাইনটা কমপ্লিট করতে হবে আর পরে যে এটা আমার আঁকানো আছে এটা ওরা এই দুই লাইনটা কমপ্লিট হলে হয়ে গেলে তারপরে এই যে মাঝখানের যে ডিজাইনগুলো এই শঙ্খ যেই ডিজাইনগুলো এইগুলো জোর বেজোর সুতো মানে আগে তুলে নিতে হয় নিয়ে করতে হয় তো এই ডিজাইনটা যদি শিখতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিয়েও তো এই ডিজাইনটা আমি অন্য নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো আলাদা করে মানে এটার মধ্যেই দেখিয়ে দেবো কিভাবে করতে হয় তো চলো এই লাইনটা আরও একবার দেখিয়ে দিই তো প্রথমে শুরু করে নিচ্ছি দেখো এই যে এখান থেকে সুতোটা নিয়ে নিচ্ছি সুতোটা নিয়ে এই মাথার থেকে এই মাথা নিয়ে নিলাম নিয়ে তারপরে মাঝখানের এইটুকুনি যেখানে মানে ফুলটা আঁকা নেই সেখানে আমার পুরো নিচ থেকে সুতোটা উঠবে সেখানে সুসটা থাকবে না তো এই দেখো পাপড়িটার এখান থেকে আমি নিয়ে নিচ্ছি সুতোটা এই মাথা থেকে আমি স্যুজটা নিয়ে নিলাম এইভাবে মানে এপাশে ওপাশে সুতোগুলো একটু বাড়তি রাখতে হবে যাতে একটু টান লাগলে বেরিয়ে না যায় তো দেখো আরও একটা শিট তুলে নিলাম এই যে শিট তুলে নিয়ে ঠিক দাগের ওপর দিয়ে ওপর দিয়ে এইভাবে এই যে এইখান থেকে রাউন্ডটা শুরু হয়ে তো পাতাটা শুরু হয়ে যেত তো এই দাগটার ওপরে আবার দুটো না এখানে আমার চারটে সুতো তুলে নিতে হবে এমনি শিট তোলার সময় যেমন দুটো করে সুতো নিচ্ছি তো এই যে পাপড়িগুলো শুরু হচ্ছে এখানে আমার চারটে সুতো তুলতে হবে এই যে এখানে এ দেখো এখানে আমি চারটে সুতো তুলে নিলাম তো চারটে সুতো তুলে নেওয়ার পরে শিটের জন্য আবার দুটো নিলাম পরে দুটো নিলাম নিয়ে এই পাতাটা হলো আবার যে পরে দাগটা আছে এখানে এখান থেকে আমি সুসটা নিলাম তো এইভাবেই আমাকে বুনতে হবে অনেকটা সময়ই লাগে তো আস্তে আস্তে করে একটু একটু করে বুনলে দেখা যায় অবশেষে পুরোটা শেষ হয়ে গেছে পরে দেখতে খুবই ভালো লাগে একটু ধৈর্য সহকারে করতে হয় এই আর কিছুই না তো দেখো আরও একটা সিট তুলে নিলাম এই যে এখান দিয়ে বের করে নিলাম মানে আঁকানোটা মেন তো আঁকিয়ে নিলে আস্তে আস্তে সেলাই করলে কিছুই না তো তোমাদেরকে আমি এটুকুই দেখালাম দেখো এইভাবে এভাবে করে সেলাইটা করে নিতে হবে তো তোমরা যদি এই সেলাইটা দেখতে চাও একটা ডিজাইন আছে আরও একটা ডিজাইন আছে এই যে এই ডিজাইনটা এটাকে তালিবাদশা বলে তো দুটোর মধ্যে যদি তোমরা দেখতে চাও বলো আমাকে এটা হচ্ছে তালিবাদশা ডিজাইন আর এটা হচ্ছে শঙ্কো তো তোমরা আমাকে জানিও তাহলে আমি এটা অন্য একটা নেক্সট ভিডিওতে দিয়ে দিচ্ছি তো এইভাবে আমি পুরোটা কমপ্লিট করে তোমাদেরকে অন্য ভিডিওতে দিন আমি দেখিয়ে দেব তো সেলাইটা এইভাবেই করতে হয় তোমাদেরকে আমি বলেছিলাম যে সেলাইটা আমি দেখাবো সেলাইটা এইভাবেই করতে হয় এটাই আমি দেখালাম তো মাঝখানে যে এটা এটাকে আমি সবুজ কালার দিয়ে ভরাট করে দেবো তো এর জন্য এটাকে আমি ফাঁকা রাখছি তো দেখো এই যে এইভাবে এইভাবে মানে একবার শিখ মানে করলে এটা সহজই হয়ে যায় তো এইভাবেই আমি করে দেখালাম তো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও তো আজকের মতো এই পর্যন্তই থ্যাংক ইউ